বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া আলা সাইয়িদুল মুরসালিন ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ প্রিয় দর্শক ভাই বোনেরা দৃষ্টিবি বাংলার যাদের পথে চলা যায় না অনুষ্ঠানেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই পৃথিবী থেকে সারা আছরে যদি আমরা জান্নাতে যেতে চাই একটি পথ খোলা আছে সেটি হল আস মুস্তাকিম সরল সহজ স্পষ্ট পথ এই পথে কোনো রহস্য নেই লুকানো কিছু নেই আল্লাহ বলেছেন দু নম্বর বকরার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত রুশ দমিনুমরাহি থেকে স্পষ্ট হয়ে গেছে এই জন্য সেরাত মুস্তাকিমের একটা বৈশিষ্ট্য এটা স্পষ্ট এখানে কোনো রহস্য কোনো ভেদ কোনো মারফতি পথ এগুলো নেই সব ক্লিয়ার কাট কথা সালাত স্পষ্ট বিষয় সবাই পড়তে পারে জাকাত স্পষ্ট বিষয় সিয়াম স্পষ্ট বিষয় কখন রাখতে হবে কখন ভাঙতে হবে স্পষ্ট হজ স্পষ্ট কিভাবে করতে হবে কিভাবে হেরাম করতে হবে কীভাবে লাভবাহিক বলতে হবে আরাফা যেতে হবে মোজালেফা যেতে হবে মিনায় আসতে হবে কঙ্কর মারতে হবে সবই স্পষ্ট কোথায় কি লুকানো কিছু আছে রহস্য করা কিছুই রাখা হয়নি সবই সুস্পষ্ট ভাই বোনা গোটা ইসলামই স্পষ্ট এর অর্থনীতি স্পষ্ট এর সমাজনীতি স্পষ্ট এর রাষ্ট্রনীতি স্পষ্ট এর পারিবারিক নীতি স্পষ্ট যা হালাল সুস্পষ্ট দুধ খাবেন হালাল স্পষ্ট মধু পান করবেন হালাল স্পষ্ট পানি পান করছেন হালাল স্পষ্ট গরু ছাগল তারপরে উট তারপর আপনার ভেড়া এগুলো স্পষ্ট হালাল শুকর স্পষ্ট হারাম তারপর মৃত পশু স্পষ্ট হারাম তারপর জবাইয়ের পরে হালাল পশু থেকে যেই রক্ত প্রবাহিত হয়ে বেরিয়ে গেছে স্পষ্ট হারাম দিন পুরোটাই স্পষ্ট এখানে অস্পষ্ট কিছুই নেই এই জন্য সেরাতে কি চলতে কোনো সমস্যা নেই কিন্তু এসব স্পষ্ট পথ থাকতেও সাইডে চলা ডানে বামে চলা সর্বনাশা পথ এক তাও ডান বাম করা যাবে না ডান বামে গেলেই শেষ যেমন রেলগাড়ি তার লাইনের উপর দিয়ে চলে সামান্য ডানে গেল অ্যাক্সিডেন্ট সামান্য বাঁয় গেল অ্যাক্সিডেন্ট বরাবর তার লাইনে থাকতে হবে ডান বামে যাওয়ার কোনো সুযোগ নেই পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছেন চিকন পাহাড়ি রাস্তা ডানেও শত শত ফিট নিচে গভীর খাদ বামেও শত শত ফিট নিচে গভীর আগ ডানে পড়লেও মরণ বামে পড়লে মরণ সোজা যেতে পারলে জীবন সেই রিক্সের পথ হয়ে সেরাতে ডানেও যাওয়া যাবে না বামেও যাওয়া যাবে না কোনো সুযোগ নেই প্রিয় ভাই বোনেরা এই পথ তো আর মাটির তৈরি পথ নয় বিশ্বাস বক্তব্য কর্ম চরিত্রের পথ বিশ্বাসী একটা পথ বক্তব্যগুলি একটা পথ আমলগুলি একটা পথ চরিত্র একটা পথ এগুলিকে পথ বলা হয় এগুলির মাধ্যমে আমরা জান্নাত পাবো এই জন্য জান্নাতের পথ যেমন আল্লাহ বলছেন সুরা একশো একাত্তর আয়াতুফি দিন ওহ কিতাবধারীরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করোনা যা আছে তা অতিরিক্ত করোনা অতি জিনিসটি ভালো নয় লাতা দিয়ে দিন দিনের ব্যাপারে গুলু করো না যেটা খ্রিস্টানরা করে জ্ঞান তো নেই জ্ঞানহীনভাবে যদি কেউ রাস্তা চলতে যায় এক কিলোমিটার পথ সে একশো কিলোমিটার ঘুরেও পাবে না এটা গুলু বাড়তি করছে যেহেতু তার জানা নেই বাড়ি হলো ফুব দিকে চলে যাচ্ছে পশ্চিম দিকে একশো কিলো পাঁচশো কিলো পাঁচ হাজার কিলো যতই যাক পঞ্চাশ হাজার কিলো যাক বাড়ি কি পাবে বাড়ি তো ফুব দিকে হয়ে যাচ্ছে আরেক দিকে তারা জীবন বাড়াবাড়ি বাড়তির পর বাড়তি বাড়তির পর বাড়তি করতে হবে কিন্তু রাস্তা মঞ্জিল খুঁজে পাবে না যেহেতু পথ ধরেছে যাবে চিটাগাং রাস্তা ধরেছে রংপুরের চলে যাচ্ছে উল্টা যত যাবে তত চিটাগাং থেকে আরো দূরে আরো দূরে আরো দূরে খ্রিস্টানরা না জেনে আমল করে আমাদের মুসলিম ওমর মধ্যেও একদল এখন হয়েছে মূল উমর থেকে সরে গিয়ে না জেনে আমল করে কেন আমল করছো কিছুই জানে না এক হুজুরকে দেখেছে এক তরিকায় পেয়েছে বাস কাজ করছে সে জানে না কি করছি জানা বলে কাকে হুজুরের মুখ থেকে জানলে এটাকে জানা বলে না কোনো ফতুয়ার কিতাব থেকে জানলে এটাকে জানা বলে না কোনো মানুষের লেখা থেকে জানলে এটাকে জানা বলে না মানুষের নিজের ব্রেইন থেকে যেটা উনি বলেছেন এটা জানা নয় জানা কাকে বলে কোরআন থেকে পেলে জানলে এটা জানা হলো সহি সোনা সহি হাদিস থেকে জানলে এটাকে বলে জানা জানা কাকে বলে আমরা এটাই তো জানি না মনে করি হুজুর বলেছেন এটা জানা হয়ে গেল বা একটা ফেকার কিতাবে পেয়েছি জানা হয়ে গেল হাদিসে পাইনি এটা ওয়াজের বইতে পেয়েছি ওটা কোরআনের কোনো রেফারেন্স নাই সূত্র নাই ওয়াজের বইতে লেখা আছে আমি পেয়ে গেছি কিন্তু সেই বইতে দলিল ছাড়া কথা ভুলভাবে লেখা ভুল অনেকভাবে হয় অনেকে তো কোরআনের কোন আয়াত ছাড়াই একটা কথা লিখে দেয় তার মন থেকে এটা একটা ভুল আরেকজনের কোরআনের আয়াত আনে কিন্তু অর্থ আরেকটা আয়াতটা কোরআনের ঠিকই আছে কিন্তু অর্থ যেটা দিয়েছে সেটা হলো আরেকটা এটা ইহুদিরা করে বেশিরভাগ খ্রিস্টানরাও করে যেমন পাঁচ নম্বর আল মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াত অবতাগু ইলাই হেলবস এবং আল্লাহর দিকে যেতে ওসিলা কামনা করো অনেকে আয়া একটা নেন অসিলা আয়া একটা লেখা আছে কিন্তু তর্জমা যেটা তিনি করেছেন সেটাতে আয়াতে তর্জমা নয় তর্জমাটা দিয়েছেন আল্লাহ ওসিলা চাও মানেই একজন পীর ধরো নজবিল্লাহ ওসিলে মানে নৈকট্য তোমরা আল্লাহ নৈকট্য চাও নৈকট্য চাইবে কি দিয়ে ইমান। আমলে সালে দিয়ে না পিসেপ দিয়ে আল্লাহ বলেছেন ওস যুদু অক তার সেজদা করো কাছে তারপর নবীজি বলছেন সহি বুখারি সহি হাদিস মা তাকর রবা ইলে আপ দি বেমে স্নেম আমার বন্ধা আমার সবচেয়ে নৈকট্য পাবে কি দিয়ে যেগুলো আমি ফরজ করেছি সেগুলো দিয়ে এমন নৈকট্য আর কোনো আমল দিয়ে পাবে না ওলাই এজালে আপ দিয়ে তা কর রবা ইলাইয়া বিন্দা ওহেব্বা বন্দা নফল এবাদত দিয়ে আমার কাছে আসতে থাকে নৈকটে আসতে থাকে আসতে আসতে আমি তাকে ভালোবাসি বলা হলো কি আর তরজমা করা হলো কি অনেকে বাজারে ডাব বিক্রি করে তরতাজা ডাব দেখতে তো একেবারে ফ্রেশ কিন্তু ডাবের ভেতর থেকে ডাবের পানিটা ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে বের করে নিয়ে খেয়ে ফেলেছে আর অন্য কিছু চিনি মাখা পানি ভিতরে দিয়ে দিয়েছে যিনি ডাবটা কিনলেন ডাব ঠিকই আছে ডাবের ভেতরে যে পানিটা সেটাতে ডাবের পানি নয় সেটা অন্য কিছু ঠিক আয়াতও যারা ব্যবহার করে যারা প্রান্তিক অলিগলির মানুষ অলিগলিতে চলে বাহাতের দলে চলে এরা আয়াত থেকে আনবে অনেক ক্ষেত্রে কিন্তু আয়াতের ভেতরে যে অর্থটা ঢুকেবে এটাও ডাবের পানির মতো এটা আলগা পানি আসল পানি এটা নাই ওইটা আগে খেয়ে শেষ এই জন্য সত্যপন্থী ওলা আমাদেরকে জিজ্ঞাসা করে করে রাস্তা জানতে হয় যত দূর যাওয়া লাগবে যেতে হবে তাপসির উম্মতে মোহাম্মদ ইয়ার যে মূল ধারায় তাপসির গুলো আছে তাপসির এমনি কাসির তাপসির তবরই আছে তাপসির আল বগবি আছে আধুনিক মাসবুর একদম সহি শুধু তাপসির আছে শত শত তাপসির এখন আছে এই মূলধারা তাপসির গুলো ধরলে বুঝে যাবে যে কি জিনিস কিন্তু একটা প্রান্তিক তাপসিত এমনও আছে যেগুলোতে ডাবের পানির মতো আয়ারটা রেখেছে কিন্তু ভিতর থেকে মূল অর্থটা নাই অন্য জিনিস এনে ঢুকিয়ে রেখেছে এই ব্যবসা খুব চলেছে এখন যাই হোক আল্লাহ বলছেন যে দিনের ব্যাপারে যা বলা হয়েছে তা বাড়াবাড়ি করো না বলা তা কুলু আল্লাহ ইল্লাল হক আল্লাহর ব্যাপারে হক কথা ছাড়া বাস্তব সত্য কথা ছাড়া অন্য কোনো কথা বলো না

তাকে আল্লাহ বানিয়ে দিও না আল্লাহর পুত্র বানিয়ে দিও না তিনজনের একজন বানিয়ে দিও না এই গুলু এই বাড়াবাড়ি কেন করো এই পথটি খ্রিস্টানদের তারা তাদের নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছে রসুল উল্লাহকে আল্লাহ বানিয়ে দিয়েছে নজুবিল্লা এটাই বাড়াবাড়ি আমাদের এই উম্মতের মূলধারা ঠিক আছে এই মূলধারা থেকে কিছু লোকেরা তারাও খ্রিস্টানদের মতো হয়ে গেছে

ওলামাদেরকে আর বা বানিয়ে ফেলেছে এদিরা আলেমরা যা বলে তাই হালাল হারাম বললে তাই হারাম খ্রিস্টানদের অবস্থা তাদের সন্ন্যাসীরা পোপ তাদের পাদ্রি তারা যা বলে সেটাই হালাল হারাম বললে সেটাই হারাম আল্লাহর হালালকে তারা হারাম করে দিলে এরা হারাম বিশ্বাস করে আল্লাহর হারামকে হালাল করে দিলে সেটাকে এরা হালাল বিশ্বাস করে এই হলো এদের অবস্থা আর হালাল হালাম যিনি করবেন তিনি তো রব বৈধ অবৈধকরণ এটা রবের বৈশিষ্ট্য সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য কাউকে দিয়ে দিলে সে রব হয়ে গেল প্রিয় দর্শক একটি বিরতির সময় হয়েছে ইনশাল্লাহ বিরতিতে নিয়ে আবার ফিরে আসছি অপেক্ষায় থাকুন মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিশটিভি বাংলায় নুবিজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের মণি মুখদার সাহল ইবনু সাদ রাদি আল্লাহু আনহু বলেন আমি আব্দুল্লাহ ইবনুজুবায় রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় মেম্বারের উপর বলতে শুনেছি যে হে লোক সকল নবী করিম সাল্লাহাম বলতেন আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ একটি উপত্যকা যদি দেয়া হয় সে দ্বিতীয়টির আকাঙ্ক্ষা করবে তাকে যদি দ্বিতীয়টি দেওয়া হয় সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে বস্তুত আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুতেই পূর্ণ করতে পারবে না যে ব্যক্তি আল্লাহর কাছে তবা করে আল্লাহ তার তবা কবুল করেন সেই বুখারি অষ্টম খণ্ড মন গলানো অধ্যায়ে হাদিস সংখ্যা ছ হাজার চারশো আটত্রিশ কোরআনের দৃষ্টি কোরআনের হাদিসের ভিত্তি একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈশা আলাহিসাম আবার নেমে আসবে তার জলের কপালের উপরে কাপ

বিরতি শেষে আবারও ফিরে এলাম যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে খ্রিস্টানদের পথে চলা যাবে না তারা যেরকম তারা বিশ্বাস করেছে তাদের মতো হয়ে আমরাও যদি একজন আলেমকে আলেমের চেয়ে বেশি কিছু বানিয়ে বিশ্বাস করি আমাদের রসুল্লাহ সাল্লা সাল্লামকে রসুলের চেয়ে আরো বেশি কিছু বানিয়ে বিশ্বাস করি সে বেশিটা কার হোক সেটা তো আল্লাহর হক বন্দার সীমানা তো এখানে শেষ বান্দাকে এর উপরে তুলতে গেলে তো আল্লাহ সীমানা ঢুকে যাবে আল্লাহর অধিকার তার উপরে প্রয়োগ করে ফেলবেন মোশেক হয়ে যাবে সিরিক করলে কোনো মাপ নাই শিরিক কি তুলসী গাছ দিয়ে করা হলো না বট গাছ দিয়ে করা হলো না নবীকে দিয়ে করা হলো একই সমান খ্রিস্টানরা নবীকে সিরিক করছে নবীকে আল্লাহ বানিয়ে আল্লাহর পুত্রে বানিয়ে শিরিক করেছে যার নামি আবার কেউ বা পাথরকে মবদ বানিয়ে শিরিক করেছে তারাও জাহান্নামে নামে মূল কথা শিরিক করেছে কিনা এটা দেখার বিষয় কাকে দিয়ে শিরিক করেছে কাকে কেন্দ্র করে শিরিক করেছে এটা দেখার বিষয় নয় শিরিক ওনাকে কেন্দ্র করে করা হলেও জাহান নামে যেতে হবে এই জন্যই নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছেন সয় বোখারির হাদিস মারিয়াম আমাকে অতি বাড়াবাড়ি প্রশংসা করো না যেমন খ্রিস্টানরা ঈসা আল সালামকে নিয়ে অতি বাড়াবাড়ি করেছে একেবারে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে খবরদার ওরকম করোনা মানু আমি একজন গোলাম আমার ব্যাপারে কিছু বললে এটা বলবা যে তিনি আল্লাহর বান্দা আল্লাহ রসুল এর বাইরে কিছু বলা যাবে না আমাদের এই উম্মতের মধ্যে যে অংশটি বিভ্রান্ত হয়েছে তারা রসুল্লাহ সাল্লা সাল্লামকে কেন্দ্র করে গুলো করছে গুলু করে খ্রিস্টানদের মতো জাহান নামের মতো যাচ্ছে বলা হয়েছে আবদুহু অরসুলহু বলো ওরা বলছে নবী নূরের তৈরি আল্লাহ তালা জাতি নূরের তৈরি নজবুল্লাহ মিন জালি মোহাম্মদ খোদা নেহি খোদা সে জুদা নেহি মোহাম্মদ খোদা নয় খোদা থেকে জুদা নয় মানে খ্রিস্টানদের মতো আল্লাহর সাথে মিশিয়ে দিল বা মদিনায় রাসুল নামে কে এলো ভাই কায়াধারী হয় তার ছায়া কেন নাই লালনের কথা না আহমাদকে আহমদকে মিম বাদ দিয়ে আহাত বানিয়ে দিল অদ্বৈত বাঁধ শিরিক করলো খ্রিস্টানদের মতোই খ্রিস্টানদেরকে যেমন আল্লাহ কাফের বলেছেন মারিয়াম সন্দেহ নেই যে তারা কুফর করেছে যারা বলেছে আল্লাহ মাসিবনি বাহাত্তর নম্বর আয়াত নিশ্চয় তারা কাপের একাত্তর নম্বর আয়াত আর বাহাত্তর নম্বরে আয়াত আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ সাথে আল্লাহ তার জন্য আর কোনো সুযোগ নেই তাহলে এই বাড়াবাড়ি থেকে জাহান্নাম আসবে এই উমতের যারা নেতৃবৃন্দকে আইনের ক্ষমতা দিয়ে দিলেন নেতৃবৃন্দ আইন দেবে সে আইনের উপরে আমরা চলবো তাহলে খ্রিস্টানরা যে দোষ করে জাহান্নামে নামে গেলো ইহুদিরা যে দোষ করে জাহান্নামে নামে গেলো এটা তো সেই দোষে হলো কোনো বাসক নেই একেবারে একটি স্যান্ডেল যেমন আরেকটি স্যান্ডেলের সমান এক জুতো আরেক জুতার সমান দুই পায়ের জুতো এক সমান এটা ঠিক ইহুদি খ্রিস্টানদের সাথে একেবারে সমান হয়ে যাওয়া অবস্থা ইহুদিরা ওদের আলেম শ্রেণীরা যেটাকে অবৈধ বলতো সেটা আল্লাহর আইনে বৈধ থাকলেও ওইটাই তারা অবৈধ বলতো আল্লাহ আইনে যেটা অবৈধ আছে সেটাকে তাদের আলেমরা বৈধ বলে দিলে তারা ওইটাকে বৈধ বলতো আল্লাহর আইনে ছিল ইহুদি সমাজে যে বিবাহিত নারী পুরুষ বা বিচার করলে পাথর ছোঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা বিচারিক ওরা এটাকে বানিয়েছে ওর মাথা কামিয়ে গাদার উপরে উলটা বসিয়ে একেবারে আল কাতরা মাখিয়ে শহরে পদক্ষিণ করাবে আল্লাহর আইন পাল্টে দিয়েছে এবং ইহুদিরা অধিকাংশাই মেনে নিয়েছে এটাকে আল্লাহ বলেছেন তাহলে তোমাদের রব কি আমি নাই আলেমরা এ শিক্ষিত আমার আইন যদি মানো তাহলে আমি তোমাদের রব ওদের আইন যদি মানো ওরাই তোমাদের রব আমি আর তোমাদের রব নই প্রিয় ভাই বোনেরা আজকে মুসলিম দেশে দেশে এটাই তো হচ্ছে মানুষে আইন দিচ্ছে আর জাতি মেনে নিচ্ছে সে আইনের শতকরা নব্বই পার্সেন্টে হলো আল্লাহর কোরআন বিরোধী হয়তো দশ পার্সেন্ট বাইচান্স মিলে যেতে পারে সেটা তো পরিকল্পিত নয় যে এটা কোরআনে আছে এই জন্য দিলাম এটা পেয়েছে খ্রিস্টানদের আইনে আছে ব্রিটিশ আইনে পাওয়া গেছে সেখান থেকে এনে দিয়েছে চেতনা হলো কোরআন নয় ওদেরটা হুকুম মানাই হলো এপাদত বারো নম্বর সৌরা ইউসুফ আল্লাহ বলেছেন ইনির হুকম ইল্লাহ আমার আল্লাহ তার বধু ইয়া হুকুম তো একমাত্র আল্লাহর তিনি আদেশ করেছেন আপাদত করবে না তিনি ছাড়া আর কারো হুকুমের পরে এবাদতের প্রসঙ্গ এসছে তার মানে হুকুম পালন করাটাই হলো মূল ইবাদত আইন পালন করাটাই মূল এবাদত তাহলে ইহুদি খ্রিস্টানরা তাদের ইহুদিরা আলেমদেরকে আর খ্রিস্টানরা তাদের সন্ন্যাসীদেরকে রব বানিয়ে ফেলেছে আল্লাহ অভিযোগ দিচ্ছেন সোনা আত্মার একত্রিশ নম্বর আয়াতে রব বানালো কিভাবে আদি ইবনে কে নবীজি বুঝিয়েছেন যে ওরা

একটা বড় অংশ তারা মানুষের আবাদত করছে মানুষের আইন মেনে নেওয়ার মাধ্যমে এটা হলো খ্রিস্টানদের এবং ইহুদিদের রাস্তা তারা আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর আইন বাদ দিয়ে তাদের আলেমরা তাদের সন্ন্যাসীরা যে আইন বিধান তৈরি করতো ওটাকে তারা মেনে নিত এটাই হলো তাদের এবাদত করা প্রিয় দর্শক যেমন খ্রিস্টানদের ব্যাপারে সুরাল্লাহ হাদিদের সাধাস বলেছেন রহবান একটা সন্ন্যাসবাদ আবিষ্কার করেছে উদ্ভাবন করেছে বেদাত হিসেবে মা কাতি এটা আমি তাদের উপরে ফরজ করিনি এটা তারা আবিষ্কার করেছে সন্ন্যাস আশ্রম তৈরি করবে সারা জীবন আশ্রমে থাকবে নিরামিষ খাবে শরীর একেবারে রক্তশূন্য বিয়ে শাদি করবে না নারী সঙ্গ ত্যাগ করবে এমন জীবন কোনো আমি লিখি দেইনি তারাই সেটা উদ্ভাবন করেছে মুসলিম সমাজেও তাদের অনুকরণে এক শ্রেণীর লোকেরা তারাও আশ্রম খানকা বানিয়েছে সর্বপ্রথম বসরায় আব্দুল ওয়াহেদেব নুজাহিদ নামে এক ব্যক্তি আশ্রম বা খানকা বানিয়েছে মুসলিম সমাজে এসব খানকার কোন অস্তিত্ব ছিল না মুসলিম সমাজ হল মসজিদের সমাজ সাল্লাম মসজিদ বানিয়েছেন মন বনালনা যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন এটা হলো মুসলিম সমাজের জন্য কি বানাবে তারা ইন্না ওদের আলীন প্রথম গৃহ মানব জাতির জন্য যেটা বানানো হয়েছে সেটি হলো মক্কার ঘরটি একটি মসজিদ সেটি কোনো আশ্রম নয় খানকা নয় যে তিনটি মসজিদ সবচেয়ে ফজিলত পণ্য লাহাল ইল্লা ইলা সালাসাতে মসাজিদ সফর করা যাবে না তিন মসজিদ ছাড়া আল মসজিদুল হারাম একটা হলো মসজিদে হারাম যেখানে এক অক্ত সালাদ পড়লে এক লক্ষ অক্তের সবাব দ্বিতীয়ত হলে মসজিদে নববী এক অক্ত পড়লে এক হাজার অক্তের সালাতেন তৃতীয় হলো মসজিদে আকসা এক পড়লে পাঁচশো অক্তের সবাব অন্য মসজিদে এগুলি সব মসজিদ অন্দাল মসাজিদ আল ইহ মসজিদ গুলো আল্লাহর খানকাগুলো কার কারচ্ছ খানকাগুলো আল্লাহর নয় যেটা আল্লাহ নয় ওটা শয়তানের দিকে চলে যায় অতএব যারা গজবপ্রাপ্ত ইহুদি যারা বিভ্রান্ত খ্রিস্টান ওদের অনুকরণে যে তরিকা নির্মাণ করা হলো মুসলিম সমাজে বিভিন্ন তরিকা খ্রিস্ট সাহেবদের কত তরিকা খ্রিস্ট সাহেবরা যেসব ভালো কাজ করেন কোরআন সন্ন্যার সমর্থিত কাজ করেন সেগুলির বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই তারা সালাত করেন সেটা তো ঠিক আছে জাকাত দেন ঠিক আছে হজ করেন সম্পূর্ণ ঠিক আছে আমরা ঠিক বলারকে কে আল্লাহ তো ঠিক বলেছেন সেগুলো এগুলো ঠিক আছে কিন্তু যেই তরিকা তারা আবিষ্কার করেছেন যে পদ্ধতি আবিষ্কার করেছেন সেটা তো ইহুদিদের থেকে নেওয়া অথবা খ্রিস্টান থেকে নেওয়া সুবহাত থেকে নেওয়া এটা তো ফলো করার কোনো সুযোগ নেই আমরা রুই মাছ খাবো কিন্তু রবি মাসের পিত্ত তো খেতে পারবো না পিত্ত ফেলে দিতে হবে পিত্ত যদি ফেলে দেয়া না হয় তাহলে পাতের শুদ্ধ তিতা হয়ে যাবে অর্থাৎ পীর সাহেবদের পীর মুরদি নেওয়া যাবে না তাদের তরিকা নেওয়া যাবে না তরিকা বাদ তরিকা বাদ দিলে পরে যেটুকু খাঁটি কোরআন সন্ধ্যার পাওয়া যাবে নামাজ রোজা হজ জাকাত এগুলি তো ঠিক আছে কিন্তু ওটা ফেলে দিতে হবে প্রিয় ভাই বোনেরা তাহলে যাদের পথে চলা যাবে না তারা তো ইহুদি খ্রিস্টান এবং তাদের মতো আরো অন্যান্য বিজাতি বিভ্রান্ত অভিশপ্ত জাতিগুলো তাদের অনুকরণ করার কোনো সুযোগ আমাদের নেই আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আসসালামু আলাইকুম আরহাম ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট ইসলামী সেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা বাংলার পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা Peace TV Saturdays provide in Britain we are facing one big problem that are you Muslim or British? The space to talk in India back home they ask are you a Muslim first or Indian first and we Muslims should know how to reply how to turn the tables over. The place to knock why? Trinity cannot be regarded in that sense. Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? The freedom to